একটি পাকা আম ও 100 গ্রাম সুজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। এখানে একটা পাকা আম নিয়েছি, পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, তারপর আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমের এক একটা স্লাইস নিতে হবে আর এইভাবে একটা হাতা নিতে হবে, তারপরে আমটাকে তুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত আমটাকে একইভাবে এইভাবে হাতা দিয়ে তুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমটাকে ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন। আমের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করার সময় কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, আমের মিশ্রণটা বেশ ঘন করেই বানাতে হবে। আমের টুকরোগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, মিশ্রণটা একেবারেই রেডি। এখন আমের এই মিশ্রণটা মানে আমের পাল্পটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, এখানে হাফ চামচের মতন ঘি দিয়েছি। ঘিটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর গরম করে নিতে হবে। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার 100 গ্রাম সুজি নিয়েছি, সুজিটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি দিয়ে এইভাবে সুজিগুলোকে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, একেবারে হালকা করে ভাজতে হবে। আপনার চাইলে লাল করেও ভাজতে পারেন, মানে একটু লালচে করেও সুজিগুলোকে ভেজে নিতে পারেন, আর না হলে এইভাবে হালকা করেও ভেজে নিতে পারেন। এইভাবে সুজিগুলোকে অল্প একটু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই অল্প করে একটু ভেজে নিলাম। আপনারা শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন, ঘি বা তেল ছাড়াও কিন্তু সুজিগুলোকে শুকনো খোলায় ভেজে নেওয়া যায়। এখন আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেলের গুঁড়ো, ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন, তবে এখানে আমি 3 চামচের মতন নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে নারকেলের গুঁড়োটা ছিল, মানে দোকানে কিন্তু শুকনো নারকেলের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের গুঁড়ো দিয়েছি। এতে খেতে ভালো লাগবে, আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে নারকেল কোড়াও দিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। খুব ভালো করে নারকেলের পাউডারটাও মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, 3 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধের জায়গায় আপনারা লিকুইড দুধও দিতে পারেন, যেহেতু আমার কাছে লিকুইড দুধটা এখন ছিল না, তাই আমি এখন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ফ্লেমটা একেবারেই লোতে আছে। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি, 100 গ্রাম সুজি দিয়েছিলাম তাই 200 ml মতন জল দিয়ে দিলাম। ফ্লেমটা লোতে আছে, জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে থাকে। জলটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর মিশ্রণটাও বেশ ঘন হয়ে যাচ্ছে। ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই লো ফ্লেমে এইভাবে প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করে নিয়েছিলাম। এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন চিনি। মিষ্টিটা আপনারা আরও বেশি পরিমাণেও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম আমের পাল্প, যে আমের টুকরোগুলোকে পেস্ট করে রেখেছিলাম সেই আমের পাল্পটা দিয়ে দিলাম, আর 1 চিমটের মতন লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমগুলো মিষ্টি ছিল তাই খুব বেশি চিনি দিলাম না, আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও চিনি দিতে পারেন। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ চিনি দিয়েছি। আর আমের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ ঘন করে নিতে হবে, এতে খেতেও ভালো লাগবে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, এখন আমি আপনাদের 3 মিনিট পর দেখাচ্ছি। 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটা বেশ ঘন করে নিয়েছিলাম। এখন আরও মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আরও 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিয়েছি, ফ্রাইং প্যানের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। আর এদিকে একটা স্টিলের পাত্র নিয়েছি, অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম, আপনারা চাইলে ঘিও ব্রাশ করে রাখতে পারেন, তাহলে মিশ্রণটা পাত্রটার গায়ে আটকে যাবে না। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা পাত্রটার মধ্যে দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে একটু হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা জমে যাবে, তাই হাতা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এইভাবে 15 মিনিটের মতন ফ্যানের নিচে রেখে দিতে হবে যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাবো। আর মিশ্রণটাকে এইভাবে খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে মিশ্রণটার উপরে অল্প একটু নারকেলের গুঁড়ো বা নারকেল কোড়া ছড়িয়ে দিতে পারেন, এতে দেখতে বেশ ভালো লাগবে আর খেতে তো ভালোই লাগবে।
এইভাবে অল্প একটু নারকেল কোড়া বা নারকেল পাউডার নিতে হবে আর খুব ভালো করে ওপরে ছড়িয়ে দিতে হবে। যখন মিশ্রণটার মধ্যে নারকেলের কোড়াটা মেশাবেন তখন কিছুটা পরিমাণ নারকেল কোড়া আলাদা করে রেখে দেবেন আর পরে এইভাবে অল্প একটু নারকেল কোড়া ওপরে ছড়িয়ে দিতে হবে আর কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি এখানে 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখার কারণে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলোকে কেটে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা বেশ জমেও যায়। এখন এইগুলোকে কেটে নিচ্ছি, প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর লম্বা অংশগুলোকে বরফির আকারে কেটে নিতে হবে। পাকা আমদের সুজির এইভাবে বরফির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানানো যায় আর খেতে তো খুবই ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।